আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো রমজানের গজল ইয়া মুজিরু সম্ভবত মাহফুজ ভাই, সর্বপ্রথম আহমদ আবদুল্লাহ ভাইয়ের, তারপর কবর করেছিল আমাদের প্রিয় মাহফুজ ভাই। তো আজকে আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে অনেক দূর, আর কখনো ফিরে আসবে না। তো সবাই তার জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। তো বন্ধুরা, আমাদের প্রিয় শিল্পী ছিল মাহফুজ ভাই, আপনাদের সবারই প্রিয়। তো ইয়া মুজিরু আজকে গজলটি আমি গেয়েছি। তো আমার অনেকেই বলেন যে ভাই আপনি কি কোনো মাইক্রোফোন ইউজ করেন কি না। তো আমি এই যে স্ক্রিনে দেখতে পারতেছেন পোকো C3, এটা থেকে আমি রেকর্ড করি। আর আমি যে এখন টিউটোরিয়াল করতেছি এইটা অন্য একটা ফোন, এটা হয়েছে আপনার Realme 9, ঠিক আছে? তো এখন এখানে দেখেন যে আশেপাশে এই যে টিউটোরিয়াল করতেছি আশেপাশে কিন্তু অনেকটা নয়েজ, নয়েজ বলতে একটা শো 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 রাতে কিন্তু শব্দ হয়। তো এটা কিন্তু আপনার মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, কিন্তু করার কি, আপনাদের জন্য তো টিউটোরিয়াল করতেই হবে, তাই না? তো আপনারা অবশ্যই ভাই কেউ ডাউনলোড করে দেখবেন না, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, অথবা আপনি হাফ ভিডিও দেখার পর তারপর আপনি ডাউনলোড করেন, কোনো প্রবলেম নেই। কারণ আমি তো অনেক পরিশ্রম করি, কষ্ট করি। আপনি একটা টিউটোরিয়াল করতে যান, আমি তো পারি না আমি জানি, কিন্তু আপনি করতে যান দেখেন কতটা পরিশ্রম, তারপর এডিটিং, মানে অনেক পরিশ্রম ভাই। হুট করে একটা কিছু করা যায় না। অনেকেই হুট করে এসে বলেন ভাই একটা গজল এডিটিং করে দেন ফ্রিতে, কেমনে সম্ভব ভাই? অনেকে এসে আবার হুট করে একটা ফোন দিয়ে দেন। আমি তো আগে একটা টাইম ছিল, মানুষ তো সবসময় এক থাকে না, তাই না? আগে একটা টাইম ছিল যখন আমার বেকার টাইম ছিল, আমি আগে বারবার বলেছি তখন সবার সাথে কথা বলতাম, এখনও আমি প্রতিটা মানুষের রিপ্লাই দিই, ঠিক আছে? তো যাই হোক, এখন সর্বপ্রথম আমরা র ভোকালটা শুনি, আপনাদের অবশ্যই র ভোকালটা শুনতে হবে। আর আমি কিন্তু একদম প্রথম থেকে এডিটিং শেখাই, এই যেমন আমি র ভোকালটা কিন্তু এখন আপনাদের শোনাবো, এডিটও কিন্তু করি নাই, সরাসরি আপনারাও দেখবেন এবং আমিও এডিট করব। এখানে কিন্তু লুকোচুরি কোনো করব না আর করিও না। তো চলুন আমরা এখন র ভোকালটা শুনি। তো বন্ধুরা, সর্বপ্রথম যখন আপনি ভোকালটা আনবেন, এখন এইখানে দেখতে পারতেছেন স্পেসটা খুব একটু দূরে, তো আগে সর্বপ্রথম কেটে নেবেন আপনারা, ঠিক আছে? তো আমি এভাবে কেটে নিচ্ছি এখান থেকে। তো আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এভাবে কাটলে, আমি চাই যে আপনারা খুব সুন্দরভাবে শিখেন আসলে, ঠিক আছে? তো মোটামুটি কাটলাম, বাকিগুলো পরে কাটবো। এই গজলটি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে, অবশ্যই দেখবেন। আমার আসলে বয়সটা ভালো না, যার জন্য আমার আসলে গজলে ভিউ কম হয়, ঠিক আছে? তো সেই জন্য আসলে গজল মিক্সিং করি না, বিভিন্ন মানুষের গজল মিক্সিং করে আমি আপলোড করি। তো তেলোয়াত যারা এডিটিং চাচ্ছেন, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে তেলোয়াতের এডিটিং আমি দিব ইনশাল্লাহ। তো এখন আমরা কি করব, এখন আমরা অটো টিউন করব। তো গজলটি প্লে করে আমরা অটো টিউন করি, চলুন। দেখেন বন্ধুরা, অটোটিউন কিন্তু মিলে গেছে। তো আপনি যখন আমার এই যে বাঙ্গা কণ্ঠ, আমি কিন্তু তারপরও মোটামুটিভাবে কোনো রকমের গাই, মিলে যায় অটোটিউন, তো আপনাদেরও মিলবে। মেইন হয়েছে আপনার, সর্বপ্রথম হয়েছে আপনার ফোনটা কেমন, এইটা দেখতে হবে। ফোনের আপনার অটোটিউন সির সির একটা শব্দ হয়, তাই না? তো অটোটিউন অনেক টাইমে ফোনের কারণেও কিন্তু অটোটিউন ক্লিয়ার হয় না, যেমন আমি 3-4 মাস ধরে এই প্রবলেমটি হয়েছিল আমার। আর দ্বিতীয়ত, যখন দেখবেন ফোন, ওই যে আমি বলেছি যে দূরে বসে রেকর্ড করবেন, আমি যেভাবে রেকর্ড করি, আপনি কাছে এসেও দেখবেন, একদম আপনার নাকের ডগার উপরে দেখবেন আপনি যে রেকর্ড করি কেমন হয়। আশা করি তাহলে ভালো হতে পারে, কারণ আপনার ডিভাইস আমার ডিভাইস কিন্তু এক হবে না, এবং আমার যে রেকর্ডের সাউন্ড আপনার রেকর্ডের সাউন্ড এক হবে না। আপনার যদি এক ফোন থাকে আপনার আর আমার, তাহলে 100% হবে, এটা আমি কনফার্ম। তো পোকো আমি আপাতত চালাচ্ছি, আপনি রেডমির ভিতরে ফোন কিনেন, আশা করি ভালো হবে, ঠিক আছে? তো রিয়েলমি ফোনটা সুবিধার না, আমি কিন্তু রেডমি নোট 11 Pro 5G বিক্রি করে দিছি, 30,000 টাকার ফোন। তারপর রিয়েলমি ফোন কিনলাম 1 মাস থেকে 1.5 মাস হবে, তাও ভালো হচ্ছে না। তো আগের ফোনটা আবার ব্যাক নিয়ে আসলাম, আপনাদের মাঝে সঙ্গীত দিতে পারবো, এডিটিং দিতে পারবো, নিজেরও খুব ভালো লাগে, এবং ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদের দিয়ে দেব তাহলে।
তো এখন আমরা অটো টিউন করলাম, তাই না? এখন আমরা সংকীবে কাজ করে আমরা গজলটা ফুটিয়ে তুলব। এখন আমরা রিভার্পের কাজটা করব। এখানে দেখতে পারতেছেন পাঁচটা ফিল্টার, তো এইটা আমি সাইড করে দিব, এইটা আমি শেষরটি করে দিব। যারা এই বাসনটি কিনবেন আমার কাছ থেকে নিতে পারেন, দেখেন কত সুন্দর এখন হচ্ছে। তো আমরা গজলটা প্লে করতেছি। আমার অটো টিউন দেখতে পারলেন, সমস্যা হচ্ছে আমি আবারও নতুন করে করব। আমার দেখি অটো টিউন, আর যদি আপনি অটো টিউন নিচে দেন সেক্ষেত্রে দেখেন এই কিচির মিচির একটা আওয়াজ আসবে। অটো টিউন সর্ব উপরে করতে হবে, এই যে দেখছেন, আপনি নিচে একটা কাজ করলেন, এখন চাচ্ছেন আপনি উপরে নেবেন, তাহলে এই মুভ আপ, তাহলে উপরে চলে গেল। এখন মেজরের এটা হলো এ শার্প, এখন শুনুন। এটা আলাদাভাবে করছি আমি, ওই রেকর্ডের ভিতরে একসাথে রেকর্ড দিছি। তা এখন আমাদের কি করণীয়? ইয়া মুজিব, এটা আমরা সর্বপ্রথম কাজ করব না প্রথম বোকালের কাজ করব? তো সর্বপ্রথম আমি যেভাবে কাজ করি প্রথম বোকালটার কাজ করাই আমাদের বেটার, তাই না? তো সর্বপ্রথম আপনাদের প্রথম বোকালের কাজটা করতে হবে। তো এখানে আমরা কি করলাম, অটো টিউন আর রিভার্পের কাজটা করলাম। এখন আমরা প্লাস অপশনে ক্লিক করে আমরা মূল যে সাউন্ডের কাজ গ্রাফিক ইকিউ করব। তো ইকিউ আপনি কিভাবে করবেন দেখেন। সংক্ষেপে আমি কাজটা কিন্তু করলাম, তাই না? এখন আমরা কি করব, তিনটা কাজ করলাম। দেখেন এখানে এই যে সি এবং আপনার দেখতে পারতেছেন এইখানে জি শার্প, এবং এখানে আপনার করেছি এ শার্প, এবং এখানে করেছি বিডাব্লুর কাজটা। এই যে আমি এই যে চিহ্নগুলো দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন কোন কোন ফিল্টারে আমি কাজ করেছি। তো আমাদের কাজ মোটামুটি হলো। এখন গ্রাফিক ইকিউটা অন এবং অফ করব, তাহলে পার্থক্য বুঝবেন। দেখেন যখন এই কাজটা করলাম তখন সাউন্ড কোয়ালিটি কত একটা প্রফেশনাল ভাব এসেছে, তাই না? তো এখন আমরা কি করব, খুব অল্প কাজ করবেন। সাউন্ডের যে অনেক বেশি কাজ করলেই যে গজল ভালো হবে এমন না, কাজটা আগে জানতে হবে। এখন আমরা প্লাস অপশনে ক্লিক করে একটা লিমিটার নিলাম। এখন দেখি সাউন্ড মাইনাস করা লাগবে না প্লাস, তাহলে আমরা প্লাস করব, মাইনাস হইলে মাইনাস করব। আমরা প্লাস 8 dB করে দিলাম, এটার সাউন্ড কম আমরা একটু বাড়িয়ে দিলাম, বাস লেভেলার থেকে এটা শেষ লিমিটার। এখন দেখি এইটা আমরা কি করে দিলাম, মাইনাস 2 dB, ঠিক আছে? তো একটু সাউন্ডটা কমিয়ে দিলাম এইখান থেকে, বাস আমাদের লিমিটারের কাজটাও শেষ। ট্যাপ ডিলে আমরা করব, এখান থেকে ডিফলে ক্লিক করে আমি কি করব, এই ডিফলে ক্লিক করলাম, এই যে ফার্স্ট আপনারা এটা করে দিব, ঠিক আছে? এখন আমরা শুনি। এখন এখান থেকে আমরা ফিডব্যাকটা একটু মাইনাস করে দিব, এবং টাইম লাইনটা আমরা 34 করে দিব, এবং এইটা একটু কমিয়ে দেব, 40 রাখবো। এখন কি হলো, টোটাল
পঁয়ত্রিশ, ছেচল্লিশ, চল্লিশ, চল্লিশ। এখন শুনি। না ছুঁয়নি কিছু আজ, ভেবেছি দয়াময় হবে তুমি নারা। দেখেন কত সুন্দর একটা ভাব এসেছে, তাই না? তো এখন আমরা কি করব, এখন আমরা গেট থেকে একটু নয়েজটা রিমুভ করতে হবে। এটা ভোকালে অনেক নয়েজ, 2 dB করে দিব। এবং এটা দেখি, বাস নয়েজটা অনেকই রিমুভ হয়েছে। তো প্রফেশনাল যারা এফএল স্টুডিও পিসি ভার্সন ইউজ করেন তারা খুব সুন্দর আসলে রিমুভ করতে পারেন নয়েজ, তবে মোবাইল থেকে অত ভালো নয়েজ রিমুভ করা যায় না। আপনার শো 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 একটা যে শব্দ, এই শব্দটা পারফেক্টভাবে রিমুভ করা যায় না, কিন্তু এটা এফএল স্টুডিও পিসি ভার্সনে করা যায়। তাহলে আমাদের এটাও শেষ, গেট থেকে আমরা নয়েজটা রিমুভ করছি। টিউনার আমরা অটো স্কেল দেখার জন্য সিলেক্ট করব, এখন মাল্টি এফেক্টসের কাজ করব। বাস মাল্টি এফেক্টস কী করব, এই যে দেখতে পারতেছেন এই যে অপশন বেটা, এইটা ক্লিক করে আমরা 2 dB করে দিব। এবং এইটা এসপি ফিল্টারের মাঝ বরাবর দেখি কোথায় ডিলেটা ভালো হয়। ডিলেটা একটু বেশি দিলাম, ভালো লাগতেছে, চাইলে আপনি কম দিতে পারেন, এক একজনের এক এক রকমের পছন্দ। তো আমি একটু বেশি দিলাম, আপনি চাইলে একটু কম দিলেন। আপনি যখন কাজ করবেন আপনার কাছে আর আমার কাছে ভালো লাগা এক না, তো আমি এইভাবে দিলাম। এখানে দেখতে পারতেছেন এই যে এসপি ফিল্টার, এইটার মাঝ বরাবর রেখেছি এবং এইটা একটু উপরে উঠিয়ে দিয়েছি। এইটা আপনি যত উপরে উঠাইবেন তত ডিলেটা আরও বাড়বে, ঠিক আছে? তো আমাদের কিন্তু প্রথম ভোকালের কাজটা শেষ। এখন এইখানে একটা কাজ করব, অনেকেই এই এই প্রশ্নটা অনেকেই বারবার করেছেন যে ভাইয়া এইটা আপনি কিভাবে করেন, এই যে ডাবল ই, এইটা আপনি কিভাবে করেন। প্লাস অপশনে ক্লিক করে নতুন একটা প্রজেক্ট নেবেন, এই যে অডিও ক্লিপ, এইটা কোলন করলে কিন্তু ওইটাই আবার চলে আসবে। এইটা দেখেন এখন র ভোকাল হয়ে গেছে, এই যে দেখছেন। তো এখন আমরা এখানে কি করব, এইটা পারফেক্টভাবে আপনার আগে পারফেক্ট করতে হবে এই ভোকালের সাথে, ঠিক আছে? আবার শুনি, না হচ্ছে না, এটা আরেকটু বেশি দেই, না আরেকটু বেশি দেই, দেখি হ্যাঁ হয়েছে। এখন পরেরটা দেখি, না এটা আর একটু, এই প্রথম ভোকালটা একটু আপনার ঠেকিয়ে দিতে হবে এটার সাথে, আর একটু ঠেকিয়ে দি, হ্যাঁ মোটামুটি হয়েছে। এখন এইটাই কি করব, অটো টিউন করব। অটো টিউনটা হলো আপনার এ শার্প মেজরের, এবং অটো টিউনটা আমরা একটু করে দিব 76 করে দিলাম। অটো টিউনটা ডিফল্টভাবেই থাকুক, এটার আর কোনো কাজ করব না। একটা কাজ করব প্রেশার, প্রেশার দেওয়ার পর এখন আমরা শুনি, না এখন অটো টিউনটা আমরা একটু বাড়িয়ে দিই, আবার শুনি, হয়ে গেছে। এখন প্লাস অপশনে ক্লিক করে ফিল্টারে দেখি তো বেশি চেপে আসতে আসতে, তাহলে এটা আমরা নিচে করে দিব। এখন শুনি, আবার শুনি, না এটা আমাদের যাচ্ছে না, তাহলে আমরা এটা ডিলিট করে দিই, এইটাই আমাদের যাচ্ছে। এখন আমরা কি করব, একটা গ্রাফিক ইকিউ করব। ইকিউটা আমি করব এইটা উপরে করে দিব, এই যে শুনি, হ্যাঁ মোটামুটি আমাদের হয়েছে। তো আমরা কি করলাম, এখানে গ্রাফিক ইকিউ করলাম, আর করলাম এখানে প্রেশার দিলাম, আর রিভার্ব, আর করলাম অটো টিউন, বাস। এখন কি করব, এখন শোনেন,
না আর একটু এই আপনার ঠেকিয়ে দিতে হবে, এখন শুনি। এটা আর একটু আপনার টাইমিং ঠিক রাখতে হবে, টাইমিং ঠিক না রাখলে কিন্তু হবে না। আরো দেখেন নিতে হবে, দেখছেন আমি কিভাবে করি। হ্যাঁ হয়ে গেছে, এখন দ্বিতীয় ভোকালের সাউন্ডটা একটু কম রাখি, এখন শুনি। হ্যাঁ পারফেক্ট হয়ে গেল। তো এভাবে মূলত কিন্তু কাজ করতে হবে। এখন চাচ্ছি এইখান থেকে একটা কোরাস করব, তাহলে কি করবেন ওই সেম ভাবে প্লাস অপশনে ক্লিক করে নতুন একটা অপশন নেবেন। এখন চাচ্ছেন এইটা উপরে উঠিয়ে দেবেন, তাহলে এই যে অপশন দেখতে পারতেছেন এটা চেপে ধরে এইটা উপরে উঠিয়ে দেবেন, তাহলে আপনার কাজ করতে ভালো হবে আর কি, তাই না। এইটা কপি করে নিচে দিয়ে দেব, এখন দেখেন র ভোকাল হয়ে গেছে এই যে, দেখছেন। এখন এইটা একটু আটপিস করে দিব হালকা, যাতে কোরাসটা আমার ঘের ঘের প্রবলেমটা না হয়, কানে যাতে অসুবিধা না হয় মিক্সিং এর পর। এই যে এই যে ইয়া মুজিরু ইয়া মুজিরু, এখান থেকে আমরা কাটবো। তো আমরা সর্বপ্রথম কাটলে সর্ব উপরের ভোকালটাও কেটে যাবে। তো এইটা আমরা এভাবে কিভাবে কাটি দেখেন, তো এভাবে কাটবো মূলত, এই যে হাত দিয়ে টান দিয়ে যতটুকু কোরাস ততটুকু আমি নিব। দেখি দেখেন অনেকজনে গাইতেছে, এখন যদি অটো টিউন করি তাহলে কিন্তু আরো সুন্দর হবে। এই যে আপনার মেজরের, এখন শুনি। দেখছেন এখন আমরা কি করব, একটা রিভার্ব নিয়ে এটা 56 করে দিব আর এটা করে দিব 56, এখন শুনি। হ্যাঁ মোটামুটি হয়েছে, এখন কি করব, এই যে আপনার যেটা কোরাস করছি এইটা ডাবল করে ফেলবো, ঠিক আছে। এই যে ডাবল করার পর সর্বপ্রথম যেটা অটো টিউনটা আমরা করে দিব 12, এই যে এখন শুনি। আহ কত সুন্দরভাবে কোরাসটা হয়ে গেল, এটাও 12 করে দিই না, এটা 12, এটা 12 হচ্ছে না। এটা কি করব, এটা এখান থেকে সাউন্ডটা আমরা, না আমি দেখতে এটাই কিন্তু আমাদের পারফেক্ট হচ্ছে, তাই না। তাহলে আমরা নিচে শুধু এখানে কোনো নিচের কাজ করব না, 3 নম্বরে আমরা কাজ করব না, ঠিক আছে। আমরা 2 নম্বর ট্র্যাকে কাজ করছি, অলরেডি পিসটা 12 করে দিয়েছি আর এটা দেখেন কোনো পিস 12 করি নাই, তাছাড়া আমাদের সুন্দর হচ্ছে। তাহলে আমাদের বাড়তি কাজ করা লাগবে না এখন, আর আপনি যদি বাড়তি কাজ বেশি করতে যান তাহলে কিন্তু গজলই নষ্ট হয়ে যাবে। এখন কি করব, এটার সাউন্ড কমানো লাগবে না বেশি লাগবে এটা আপনি দেখবেন। এই যে এটা এদিকে টান দিলে আপনার একদম আপনার ডাইন সাইডে যাবে, এদিকে টান দিলে আপনার বাম সাইডে যাবে। তো দেখি সমান রাখতে হবে সাউন্ড কোরাজের। দেখছেন এইটা আমি ডাইন সাইডে হালকা একটু দিয়ে দিয়েছি, তাহলে দুই কানে ভালো শোনা যাবে। এখন আপনি কি করবেন, এখানে প্লাস অপশনে ক্লিক করে আমরা দ্বিতীয় ট্র্যাকের কিন্তু কাজ করতেছি। এই যে রাইজার নেবেন স্টিরাইজার, এখান থেকে আপনি কি করবেন, এই যে 70 এইটা আপনি একদম অফ করে দিবেন। এখন আমরা গজলটা প্লে করে করব দুই কানে যাতে ভালো শোনা যায়। দেখছেন তো আমি হেডফোন ছাড়া কিন্তু করলাম ভাই, আপনি হেডফোন দিয়ে যখন করবেন এই রাইজার থেকে কাজটা অসাধারণ, আপনার সাউন্ডের কাজ কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। এই যে দেখতে পারতেছেন
এইটা আমি জিরো করে দিয়েছি, এইটা করেছি 35, 3 নম্বরটা করেছি আমি 30%, এবং এটা 0%, এটা 18% করছি। এভাবে প্রথমটা দেখবেন, দ্বিতীয়টা দেখবেন, তাহলেই বুঝে যাবেন কাজগুলা। তো আমরা কোরাস কিন্তু পারফেক্টভাবে করে ফেললাম, তাই না? তো এখন কিন্তু আমাদের কী কাজ, এখন আমরা প্যাচ সাউন্ড আমরা করব, এবং বাকি কাজগুলো আপনারা করবেন দেখে দেখে। আমি কিন্তু একদম ক্লিয়ার করে দিয়েছি, দেখেন যে কত মিনিট হয়ে গেছে। এভাবে মূলত টিউটোরিয়াল করতে মন চায় যখন ভিউ হয় আর কি। তো যাই হোক বন্ধুরা, কেমন লেগেছে আজকে টিউটোরিয়ালটি অবশ্যই জানাবেন। আর আমি আগেও বলেছি, তেলোয়াতের এডিটিং যদি চান সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।